ও নবী বেগুন না তুমি রাগা, ও নবী দিমানরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবী আমার, বিশ্ব নবী রাসূলুল্লাহর বয়স যখন 8 বছর, ও যুবকেরা ও নবী বেগুন না তুমি রাগা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দুনিয়ার জমিনে এমন একটা জামানায় পৌঁছে গেছি, এ জামানাটা কবে ফিতনা জামানা, ও যুবকেরা ও নবী বেগের উম্মাহ তুম্মাতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা ইন্তেকাল করেছে, আব্বা হারিয়ে গেছে, মাও হারিয়ে গেছে, ও যুবকেরা এতিম নবী আমার, ও আমার বেজানেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বার ব্যথায় ব্যথিত হয়ে, মায়ের ব্যথায় ব্যথিত হয়ে, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কার জমিনে একটা বড় পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অজানে ঝরঝর ঝরঝর করে কাঁদে। ও যুবকেরা কে কাঁদে? বিশ্ব নবী কাঁদে। কত বছর বয়সে কাঁদে? 8 বছর বয়সে কাঁদে। ও যুবকেরা ও নবী বেগের উম্মাহ তুম্মাতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কান্না কাঁদে, ওই পাহাড়ের চূড়ার রাস্তা দিয়ে গে আবু জেহেল একটা উটের পিঠে সওয়ার হয়ে, ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সামনে দিয়ে যেতে লাগলেন। আমার ভাইজানেরা ও নবী বেগের উম্মাহ তুম্মাতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আবু জেহেল দাঁড়িয়ে গেল, মনে মনে চিন্তা করছে, না 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 না, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মাহারা মোহাম্মদ, না না না, এমন ভাবে এরকম পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে এত কান্না কাঁদছে, হয়তো সে রাস্তাটা ভুলে গেছে, হয়তো সে রাস্তাটা হারিয়ে ফেলেছে। ও যুবকেরা ও নবী বেগের উম্মাহ তুম্মাতিরা, আবু জেহেল দাঁড়িয়ে গিয়ে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করল, এ মোহাম্মদ তুমি কেন এখানে কাঁদছ? ও যুবকেরা ও নবী বেগের উম্মাহ তুম্মাতিরা ওই সময় আবু জেহেলকে লক্ষ্য করে বলেছিলেন, না 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 না, আমি এমনি এমনি কাঁদি, আপনি এখান থেকে বেরিয়ে যান। ও যুবকেরা ও নবী বেগের উম্মাহ তুম্মাতিরা, আবু জেহেল চিন্তা করল, না না, আর যদি মুহাম্মাদকে পাহাড়ের চূড়ায় দেখে যাই তাহলে কেউ যদি আমাকে দেখতে পায়, মুহাম্মাদ রাসূলুল্লাহ যদি বাড়িতে না ফিরত যায় তাহলে লোক আমাকে দোষ দেবে, লোক আমাকে বাজে বাজে কুটুক্তি করবে। ও যুবকেরা আবু জেহেল চিন্তা করল, না না, মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উটের পিঠে তুলে গে তার দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে আমি পৌঁছে দেব। এজরে বলেন রাসূলুল্লাহর বয়স কয় বছর? 8 বছর। ভালো করে বুঝবেন, 8 বছর বয়স। 8 বছর বয়সে আবু জেহেল কি করল? রাসূলকে দেখতে পেয়ে রাসূল যখন কাঁদছেন, আবু জেহেলের দিলে একটু মায়া হলো, মহব্বত পয়দা হলো, ঠিক আছে? কিন্তু আমার ভাইরা, আবু জেহেল এসে রাসূলকে বলছেন, মুহাম্মদ তুমি এখানে কেন কাঁদছো? আমি যখন বলবো মুহাম্মদ আপনার কি বলবেন? কি বলবেন বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, আপনি যান, আমি ঠিক টাইমে বাড়ি চলে যাব, আপনি চলে যান। বলে, না না না, এটা হতে পারে না, তুমি আমার, তুমি আমার উটের উপরে সওয়ার হও, তুমি আমার উটের উপরে উঠবে, আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু আমার ভাই যারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ, হায়াতুন নবী, নূর নবী, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে যারা কটূক্তি করছে, যারা বাজে বাজে মন্তব্য করছে, বিশ্বাস করুন বাংলাদেশের কিছু বক্তা বার হয়েছে, তারা আজকে রাসূলুল্লাহর নামে কটূক্তি করছে। কিন্তু আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, আবু জেহেল 8 বছর বয়সে বিশ্ব নবী রাসূলুল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে আল্লাহর রাসূলকে জোর করে তার আন্টের পিঠে তুললেন, তার উটের পিঠে তুললেন। আবু জেহেল বসলে সামলে, আবু জেহেল বসলে উটের সামনে, আর বিশ্ব নবীকে বসালেন কোথায়? আবু জেহেলের পিছনে। আবু জেহেল কি করলো? উটকে জোরে জোরে প্রত্যাঘাত মারতে শুরু করলো। উট উঠেছে কিন্তু এক কদম সামনে যায়নি। জোরে বলে 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 বলে
এ জোরে বলবেন না, একটু মহাভারতে বলা যাবে না, ভালো করে বলেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা আত্মীয় পরিজন সবার থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। সে হবে কি? সেই হবে ঈমানদার। ভালো করে বুঝবেন। এদিকে আবু জেহেল কি করলো? আবু জেহেল বিশ্ব নবীকে তার পিছনে বসালেন। আবু জেহেল জোরে জোরে উঠকে বেত্রাঘাত করতে লাগলেন। উট এক কদম চলছে, জোরে বলে 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 জোরে 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 ভাজন। একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যা শেষ ভালো তা সব ভালো, যদি কিছু না মনে করে একটু দরুদ পড়তে পড়তে যদি সামনের দিকে চেপে আসে, আমি সাড়ে আর কি আপনি দেড়টার সময় দোয়া করে দেবো ইনশাআল্লাহ। চলে আসে, একটু সামনের দিকে চেপে আসেন, আসেন দরুদ শরীফ আল্লাহুম্মা, তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি রাসূলুল্লাহর মহব্বতে আসে, ওদিকে ঘুরে চলে আসে, চলে আসে তাড়াতাড়ি আসে, আমার ভাইরা আসে তাড়াতাড়ি আসে। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ একশো এক আল কোরআন নবীর নাম, দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম। কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে থাম। কুসুম বিহীন দেখো দিন এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলি যখন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। কোরআন দেখ একশো এক আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম। কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, আমি কিন্তু আপনাদের সম্মুখে দুটো আয়াত রেখেছি, খুব ভালো করে বুঝবেন। ইতিহাস ভূগোল ভৌতিক বিজ্ঞান জীবন বিজ্ঞানের কথা বলছি না, ডাইরেক্ট কোরআন হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। একটা আয়াত হলো আল্লাহ বলছে যারা ঈমান এনেছো, অর্থাৎ এখানে আমরা যারা বসে আছি আমরা বলেছি কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, এ জোরে বলবেন, চিৎকার দিয়ে বলবেন, নারে দেখবেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। সেই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আবু জেহেল পিছনে ছুলে নিলেন, কাকে? আমার রসুলকে, 8 বছর বয়স। রসুল তার জিন্দেগি জীবনে 63টা বছর জিন্দেগি আমার রসুলের, এই 63টা বছর জিন্দেগিতে বিশ্বাস করুন কোন ওলামা দেখাতে পারবে না, কোন মুহাদ্দিস দেখাতে পারবে না, আমার বিশ্ব নবী তার উম্মতের জন্য একটা সেকেন্ড ভুলেছিল না, না না না, আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মত উম্মতিকে ভুলে যায়নি। জোরে বলে, জোরে বলবেন না? কিন্তু আমরা দুনিয়ার লোক, দুনিয়ার লালসা আমাদেরকে এমন ভাবে গাফিল করেছে, আমাদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে, এমন ভাবে আমাদেরকে বেড়ার জালে জড়িয়ে নিয়েছে, আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা ইজ্জত সম্মান নিজেকে বিশাল হয়ে তুলবেন এমন ভাবতে 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 কখন আমরা রসুলকেই ভুলে গেছি আমরা কিছু বুঝতেই পারি। যেমন কেমন আমাদের অবস্থা দেখে, একটা ছেলে যদি জুয়া খেলে, এই ভালো করে শোনেন, গ্রামবাসীর তো একটা হক আছে, রাস্তায় বসলে কিন্তু রাস্তার একটা হক আছে, রাস্তার ধারে, এই যে আমাদের রাস্তা থেকে আসলাম, এই রাস্তার ধারে ছেলেরা আড্ডা মারে, মারে কি মারে না? আড্ডা মারে কি মারে না? যারা জানে না বিষয়টা ঠিক আছে, জানার পরে যদি আবার ভুল করে সেটা ভুল, যেটা আপনি জানেন না, না জেনে ভুল করছেন সেটা আলাদা ব্যাপার, জেনে যে ভুল করছে সেটা হচ্ছে মারাত্মক ভুল। আমাদের অবস্থা এখন বর্তমান সময়ে কিরাম দেখেন, গ্রামের একটা ছেলে ড্রিঙ্ক করছে ড্রিঙ্ক, একটা ছেলে মদ খাচ্ছে মদ, পাশ দিয়ে একটা নামাজি একটা মুসল্লি যাচ্ছে, বুঝলেন না, সে নামাজ পড়েই যাচ্ছে, কিন্তু তিনি একটাবারও বলেন না যে কচি তুই এটা খাওয়া হারাম, এটা খাস না। জলসা তো চলছে আলহামদুলিল্লাহ, চলুক, বুঝলেন না, পিছনে পরচর্চা পরনিন্দা না করে বিশ্বাস করুন, আজকে আপনার গ্রামের যে ছেলেটা মদ খাচ্ছে, যে ছেলেটা তাস খেলছে, তাকে গিয়ে ডাইরেক্ট বলেন, কি বলবে, যে বাবু মদ খাস না, তাস খেলিস না, হারাম কাজ করিস না, এই কথাগুলো বলার চেষ্টা করুন। কারণ আমাদের অবস্থাটা হয়ে যাচ্ছে কেমন দেখেন, ধরেন একটা বিশাল বড় নদী, বিশাল বড় নদী, সেই নদীর উপরে একটা পানির জাহাজ, জাহাজটা হচ্ছে দুতলা, কতলা, এটা কথা বলেন, অসুবিধা হলো বলবেন, আখিরি দোয়া করে দেব, কোনো অসুবিধা নেই, বহু কষ্ট করে অনেক দূর থেকে এসেছি ভাই, বড় নদীর মাঝখানে একটা জাহাজ আছে, যে জাহাজটা কতলা, দুতলা, একতলা, দুতলা, কিন্তু উঠবে কে? সবাই মনে করছে আমি দুতলায় উঠবো, কারণ কিন্তু একতলার মন নেই, তা লটারি, অর্থাৎ সেই জাহাজের একজন চিন্তা করছে যে এটা তো করা যাবে না, মারপিট হবে, তা একটা লটারি কাটা হোক, লটারি কাটা হোক, লটারিতে যার পাবে সে দুতলা, যার দুতলা পড়বে তার দুতলা, যার একতলা পড়বে সে একতলা।